বাংলাদেশ চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের নাম কাজী হায়াত। 90 দশক থেকে শুরু করে এখন পর্যন্ত অসংখ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। তিনি একাধারে পরিচালক, প্রযোজক ও অভিনেতা হিসাবে খ্যাতি অর্জন করেন। একের পর এক চলচ্চিত্র নির্মাণ করে 18 কোটি বাঙালির হৃদয়ে স্থান করে নিয়েছেন এই পরিচালক। এছাড়াও দেশের অনেক গুণী অভিনেতাদের সৃষ্টি করেছেন তিনি। নায়ক, মান্না, মারুফ সহ অনেক শিল্পীদের তৈরি করেছেন তিনি। বেশ কিছুদিন যাবৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ভুগছেন। প্রথমবারের মতো 2004 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার হাড়ে 4টি রিং লাগানো হয়। ঠিক 1 বছর পর 2005 সালে তার ওপেন হার্ট সার্জারি করা হয়। বর্তমানেও হৃদরোগে আক্রান্ত হয়ে বিদেশের একটি হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। তার উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে 10 লক্ষ টাকার অনুদান দেওয়া হয়। এ খবর নিশ্চিত করেন তার ছেলে নায়ক কাজী মারুফ। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে দি ফাদার, রাজবাড়ি, দাঙ্গা, তেজি, কাবলিওয়ালা, ইতিহাস, বাবার কসম, অন্ধকার, আম্মাজান, চাঁদাবাজ, দর, দেশপ্রেমিক, লুত্তরাজ সহ অসংখ্য ছবি। এর মধ্যে তিনি সর্বমোট 63টি পুরস্কার অর্জন করেন। তার মধ্যে জাতীয় পুরস্কার হিসাবে অর্জন করেন 8টি। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন।